আমাকে ভালো লাগবে কেন? মেহেরপুরি সাহেবকে ভালো লাগবে কেন? আমির হামজাকে ভালো লাগবে কেন? আজহারিকে ভালো লাগবে কেন? মামুনুল হককে ভালো লাগবে কেন? কারণ তারা তো তোমাদের সাথে আটাক করে চলে না, কথা বলেন ঠিক কিনা? তোমাদের অবৈধতাকে বৈধতা দেওয়ার সনদ তারা দেয় না, এজন্য ভালো লাগে না। এরা আলোচনা করলে তো তুমি রডের বদলে বাঁশ দিতে পারো, এরা আলোচনা করলে তুমি বড় বড় বোতল খাইতে পারো না, এরা আলোচনা করলে দিনের কাম রাতে সারা সারা কোনো পথ তোমাদের থাকে না, কথা দেখি না, এজন্য ভালো লাগে না। তবে ভালো লাগুক আর না লাগুক, আমরা যে মিশন এবং ভিশন নিয়ে চলছি এটা চলতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে প্রোটেকশন দেবে কে? আল্লাহ। আল্লাহ হুয়া আসরুকা মিনান নাস, আল্লাহ তার নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, হে আমার বন্ধু, বাল্লিগ, আপনি পৌঁছায় দেন, তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা আপনি পৌঁছায় দেন। কোন রকম বাধা বিপত্তির কারণে আপনি এই তাহজিব তাবুত্তুনকে থামিয়ে রাখতে পারবেন না। আল্লাহ বলেছেন, যদি আপনি এই কাজগুলো না করেন, ভয়ে চুপসে যান, তাহলে আপনি এই রিসালাতের দায়িত্ব পালন করেন নাই বলে বিবেচিত হবেন, কথা ঠিক কিনা? যত ষড়যন্ত্রের জাল হোক না কেন, আপনার চিন্তার কোন কারণ নাই, টেনশনের কোন কারণ নাই। আল্লাহ হুয়া আসরুকা মিনান নাস, এই মানুষের মধ্যে থেকে যারা গাদ্দার, যারা আমার শত্রু, ওদের সমস্ত বেড়াজাল থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীকে হেফাজত করেন নাই, নবীকে তো শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল মক্কার জমিনে, কিন্তু আল্লাহ সমস্ত চক্রান্তকে ধূলিসাৎ করে মক্কার জমিন থেকে মদিনাতে নিরাপত্তার সাথে পৌঁছে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহর নবীকে আবার মক্কার শাসন ক্ষমতা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কা শরীফ আবার বিজয় করার তৌফিক দিয়েছিলেন। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। বাংলার জমিনের পরিবেশ যতই ঘোলাটে হোক না কেন, পূর্ব গগনে যত কালো মেঘই থাক না কেন, রাত প্রায় শেষের দিকে সুবহ সাদেক আমাদের জন্য সামনে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বাদর মার্কা স্থান শিকামার কাদের আছে, এদের রাত ভালো লাগে, এদের দিন ভালো লাগে না, এরা দিনের আলো সহ্য করতে পারে না, ঠিক তেমনি কোরআনের বিপক্ষে যারা আছে, এরা রাতের কাজ সারতে চায়, দিন ভালো লাগে না, কারণ দিনের বেলায় তো ওদের ভয়, কথা কোন ঠিক কিনা? এজন্য ভয়ের আমার, রাত পেরিয়ে দিন আসবে এটাই স্বাভাবিক, আবার দিন পেরিয়ে রাত আসবে এটাই স্বাভাবিক। এক মাঠে কখনো শীত যায়, এজন্য কোরআনের বিরোধিতা না করে আমরা কোরআনের সপক্ষে থাকার চেষ্টা করি। কোরআনের বিরোধিতা করে এজাবৎ কেউ টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার মতো কাট্টা কাফের তারাও টিকতে পারে নাই। আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হজের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এর আগে লতিফ সিদ্দিকে টিকতে পারে নাই, ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ইসলাম থাকবে কি থাকবে না এই রকম মন্তব্য করার কারণে বাংলার জমিনে ডাকলা মুরাদও টিকতে পারে না। মুরাদের পক্ষে যারা অনুসরণ করবে, এই লোকের সিদ্দিকীর পক্ষে যারা অনুসরণ করবে, এরাও টিকতে পারবে না, পারবে না, পারবে না।
সুতরাং আসেন আমরা কোরআন শোনার চেষ্টা করি, কোরআন বোঝার চেষ্টা করি।